মূল্যস্ফীতি নিয়ে সরকারও শঙ্কায় আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি কমানোর যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই বাজেটে মধ্যবিত্তদের ধীরে ধীরে প্রত্যক্ষ করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান IMF এর পরামর্শ মেনে এই বাজেট তৈরি করেনি সরকার হাসানুল শাওনের রিপোর্ট আগামী 2023-24 অর্থ বছরের জন্য 7,61,785 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এই বাজেটের দর্শন আয় ও ব্যয়ের হিসেব এবং নানান ধরনের করারোপ সহ সার্বিক বিষয়ে অর্থমন্ত্রীর এই বাজেট উত্তর সংবাদ সম্মেলন যাতে তিনি জানান সরকার সবসময়ই জনগণকে খুশি করার চেষ্টা করে আসছে এবং নির্বাচনের বছরে বাজেট তৈরিতেও এ চেষ্টা ছিল তবে মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে তিনি বলেন যেসব কারণে মূল্যস্ফীতি হয় সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে সরকার মূল্যস্ফীতি নিয়ে আমরা নিজেরও শঙ্কিত কিন্তু সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয় যে সমস্ত কারণে মূল্যস্ফীতি হয় সেই সমস্ত কারণগুলো আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে খাদ্য আমরা সরবরাহ করে যাচ্ছি তো খাদ্য সরবরাহ করে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছি আর পাশাপাশি আমরা যদি সহজভাবে আমদানি করার ব্যবস্থা করে দেই এবং সেখানে যদি কোনো কিছু ছাড় দিতে লাগে ছাড়টা গভর্নমেন্ট দিয়ে আসছে এবং গভর্নমেন্ট দিবে একটি বাস্তবায়নযোগ্য বাজেট দেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন কারো প্রেসক্রিপশন মেনে নয় বরং জনগণের কল্যাণে বাজেটটি তৈরি করা হয়েছে শুধু আমরা না IMF সাথে যারা সম্পৃক্ত সবাইটাই দেখে ব্যালেন্স শীট ঠিক আছে কিনা রেভিনিউ অ্যাকাউন্ট ঠিক আছে কিনা তাদের পরামর্শ মোতাবেক আমরা আমাদের বাজেট করি নাই যেগুলো যা বলার তারা বলে আমরা সেখান থেকে যেইটুকুন আমাদের গ্রহণ করা যায় আমরা মনে করি যেটা করা উচিত আমরা সেটা গ্রহণ করব অন্যটা আমাদের নিজের মতো আমরা করি সংবাদ সম্মেলনে NBR চেয়ারম্যান বলেন যাদের TIN আছে বছরে 2,000 টাকা কর দেয়া তাদের জন্য বোঝা হবে না এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন করের বড় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে যাদের কর দেওয়ার ক্ষমতা আছে তাদের পর্যায়ক্রমে করের জালে আনার উদ্যোগ নেওয়া হয়েছে মিডল ইনকাম জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি কিন্তু তারা কেউ ট্যাক্স দেয় না এবং সে যদি ট্যাক্স দিত তাহলে অন্যরা যারা বেশি ট্যাক্স দিচ্ছে তাদের ভাগে ট্যাক্সের পরিমাণটা কম হতো তো আমি মনে করি যে আস্তে আস্তে এখন সময় আসছে ট্যাক্স পেমেন্ট করতে হবে যারা আয় করে এবং ট্যাক্স পেমেন্ট করার ক্ষমতা আছে সক্ষমতা রাখে তাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকার যে ঋণ নেবে তাতে মূল্যস্ফীতি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে না এছাড়া খেলাপি ঋণসহ নানা কারণে দেশের দুর্বল ব্যাংকগুলোকে শনাক্ত করা হয়েছে জানিয়ে আব্দুর রউফ তালুকদার বলেন এসব ব্যাংককে সংশোধনের কাজ চলছে এছাড়া অতীতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলেও ভালো সাড়া মেলেনি তাই এবার সেই সুযোগ রাখা হয়নি বলেও জানান অর্থমন্ত্রী হাসানুল শাওন NTV নিউজ ঢাকা প্রস্তাবিত বাজেটকে অলীক বাস্তবতা বিবর্জিত এবং বৈষম্যমূলক আখ্যা দিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে উচ্চাকাঙ্ক্ষী এই বাজেট সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না করযোগ্য আইনি এমন TIN ধারী ব্যক্তিদের ওপর কর ধার্য করা অনৈতিক উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলছে রাজস্ব বাড়াতে সরকারের মরিয়া চেষ্টায় চাপ বাড়বে সাধারণ মানুষের উপর সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সিপিডি বিস্তারিত মুশফিকুল সালেহিনের রিপোর্টে আগামী 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন যাতে প্রতিষ্ঠানটি জানায় সরকার মূল্যস্ফীতি কমানোতে জোর দেওয়ার কথা বললেও এ বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই এবারের বাজেটে বরং বেশ কিছু প্রস্তাব ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ বাড়াবে বলে মনে করছে সিপিডি যে 2,000 টাকার কর বসানো হয়েছে তারা যদি সরকারি সেবা নিতে চায় তাদের ইনকাম আয় যেটাই হোক এটা একেবারেই অন্যায্য এবং এটা বৈষম্যমূলক এটা তুলে দেওয়ার কথা আমরা আরেকবার জোর দিয়ে বলতে চাই প্রক্ষোভনগুলির যে অনুমতি ধরা হয়েছে সেই অনুমতিগুলি বাস্তবতার সাথে মিল নাই সেই কারণেই অনুমতিগুলি আসলে অনেকখানি উচ্চাকাঙ্ক্ষী যেগুলো আসলে বাস্তবায়ন করাটা খুবই কঠিন এবং বাস্তবায়ন হবে না বলেও আমাদের ধারণা সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এই মুহূর্তে যে প্রত্যাশা সাধারণ জনগণের ভিতরে রয়েছে সেটি করবার জন্য বাজেটে যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা মেটাতে এই বাজেটটি ব্যর্থ হয়েছে
সিপিডি বলছে আয় ও সম্পদের ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈষম্য নিয়ন্ত্রণে বাজেটে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং সারচার্জ মুক্ত সম্পদের সীমা বাড়িয়ে ধনীদের আরও ছাড় দেওয়া হয়েছে। এছাড়া রাজস্ব আয়ের বড় লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে প্রতিষ্ঠানটির। সেক্ষেত্রে ঘাটতি কাটাতে অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে যে পরিমাণ ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করে সিপিডি। বাস্তবতাকে বিবেচনায় না নিয়ে আমি যদি আমার আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যদি আমি যদি বাজেট করি তাহলে এইরকম অবস্থায় হয়। এবার যে আয়টা হবে এনবিআর বা ব্রডার অর্থে যদি আমি রাজস্ব আয় বলি, সেটা প্রকৃত যে আমাদের এই বছরের রাজস্ব আয় হবে সেটার সাথে তুলনা করলে শতকরা প্রায় 39-40% মতো একটা গ্রোথ। তাহলে এই এই বিবেচনাটা থেকে যদি আমি যদি বাজেটের কাঠামোটাকে করি তাহলে তো এইটার পদক্ষেপটা কিন্তু এবং এটার অভিঘাত কিন্তু অন্যান্য সব কিছুর উপর পড়বে, তাই না? ঘাটতি অর্থায়নের উপর পড়বে, ব্যাংক থেকে ঋণ কত গ্রহণ করি সেটার উপরে পড়বে। প্রস্তাবিত বাজেটে আইএমএফের শর্তের প্রতিফলন থাকলেও তা পর্যাপ্ত নয় জানিয়ে সিপিডি বলছে চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার যথাযথ উদ্যোগ নেই এই বাজেটে। মুশফিক উসালিহিন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ সহায়তার উপর আরোপকৃত 10% কর প্রত্যাহার, উৎসে কর 0.5% রেখে তৈরি পোশাক খাতের জন্য বিদ্যমান সকল সুবিধা বজায় রাখার দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট ফারুক হাসান বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে বলেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন, নতুন কর্মসংস্থান তৈরি এবং বিদ্যমান বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান ধরে রাখতে এ খাতকে নীতি সহায়তা দেওয়ার বিকল্প নেই। বিশেষ করে বিদ্যুৎ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের উপর জোর দিয়েছেন তিনি। শিল্প খাতকে বাঁচাতে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে জ্বালানি মূল্য সমন্বয়, দাম কম রাখতে ভ্যাট ট্যাক্স প্রত্যাহার এবং অবৈধ সংযোগ কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানান ফারুক হাসান। আমরা ইনডাইরেক্ট ট্যাক্স অনেক জেনারেট করি আমাদের ব্যবসার জন্য, হোটেল, এয়ারলাইন, রেস্টুরেন্ট, ব্যাংক, এগুলো কিভাবে চলে, অনেক ক্ষেত্রে আছে ইনডাইরেক্ট ট্যাক্স জেনারেট করার জন্য ডাইরেক্ট ট্যাক্স অনেক কম রাখা হয়। ইকোনমিস্টদের অনেক কিছু বক্তব্য থাকে যে অনেক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু কিভাবে জেনারেট করছে এমপ্লয়মেন্ট, কিভাবে জেনারেট করছে ফরেন কারেন্সি, কিভাবে সোশ্যাল ইন্ডিকেটরগুলো ম্যাসিভভাবে ইম্প্রুভ করেছে বিকজ অফ আরএনজি, এই যে যে সুযোগ সুবিধাগুলো গার্মেন্ট সেক্টর পায় সেগুলো আসলে পাওয়া যৌক্তিকতা আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাজেট সাধারণ মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারেনি। মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট দেওয়ার প্রয়োজন ছিল তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেছেন প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত গোঁজামিলের বাজেট। ইমরুল আহসানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, দেশের শক্ত অর্থনৈতিক ভিত নড়বড়ে হয়েছে বর্তমান সরকারের দুর্নীতির কারণে। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, আকারে বড় হলেও এ বাজেটে সাধারণ মানুষের কল্যাণে কিছু নেই। যাদেরকে আয়কর দিতে বহির্ভূত তাদেরও 2000 করে টাকা দিতে হবে এবং তাদের 3 নম্বর থাকতে হবে, সে ভিক্ষা করতে গেলেও এখন 3 নম্বর নিতে হবে। এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারে না। যে প্রাইস হাইক, মূল্যবৃদ্ধি, যে ভয়ঙ্কর একটা অর্থনৈতিক সংকট, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়া দরকার ছিল সেই বাজেট দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যে বাস্তবতা বিবর্জিত একটা বাজেট যার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তব অবস্থায়। চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ এমনভাবে বেড়েছে দাম। এক ভদ্রলোক বলেছেন যে এই যে সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ, আমারও তো ইচ্ছে করে আমার পরিবারকে নিয়ে আমি একটু গরুর গোশত রান্না করে খাবো, কিন্তু আদা কিনবো কোত্থেকে, পেঁয়াজ কিনবো কোত্থেকে, এটা কিন্তু হার্ড রিয়ালিটি ভাই। বিএনপির মহাসচিব বলেন, অর্থ সংস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই বাজেটে। আবার ওই গোজামিল, 2-2-4 যে হোক, 1-2-3 হয়ে করে মিলিয়ে একটা যা বানিয়ে দিয়েছে। আপনার কিভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কিভাবে আপনার সেই প্রবৃদ্ধি অর্জিত হবে তার সম্পর্কে কোনো রকমের সুস্পষ্টভাবে কোনো কিছুই বলা নাই, বলা নাই। এই জন্য এটা ওদের চারিত্রিক বৈশিষ্ট্য, এরা সব সময় মানুষকে প্রতারণা করে, জনগণকে প্রতারণা করে, বিভ্রান্ত করে তারা টিকে থাকতে চায়। আজকেও সে একই কারণে তারা করেছে।
সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্যথায় গণ আন্দোলনে বিদায় নিতে বাধ্য করা হবে ক্ষমতাসীনদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড পালনের বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ বিষয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাগো হিন্দু পরিষদ আয়োজিত গুণীজন এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি আবারও 2014-15 সালের মতো জ্বালাও পোড়াও শুরু করার চেষ্টা করছে। আইন বহির্ভূত এসব কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ এবং মামলা হলে দলটির নেতাকর্মীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। বর্তমানে সহিংস রাজনীতি সারা বিশ্বে অচল জানিয়ে সুস্থ এবং জনগণের জানমালের ক্ষতিকর কর্মসূচি পরিহার করার আহ্বান জানান তিনি। যে কোনো উপায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি কন্টিনিউয়াসলি আগেও সেই 13-14 সনে যেরকম করেছে, এরকম মাঝে মাঝেই তারা এই কিছুদিন আগেও এসের এখানে আপনার দেখেন সায়েন্স ল্যাবরেটরি এখানে তারা বাসে অগ্নিসংযোগ করেছে, ঢিল চুর করে অনেক গাড়ি ঘোড়া ভেঙে দিয়েছে। তো এগুলি হলে তো মামলা হবেই, সেই মামলায় যারা অভিযুক্ত আগের মামলা কিংবা এখনকার মামলা, এই অভিযুক্তদের ছাড়া আর কেউকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না, এইটা যেমন সুস্পষ্ট। আমরা যে কোনো মূল্যে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জামাত যেটা দিয়েছে আমরা সেটা এখনও আমরা ডিসিশন নেইনি, আমরা এটা দেখব কী করা যায়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে 5 দিনের সফরে তুরস্ক গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ স্থানীয় সময় ভোর 4:30 আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরে পৌঁছলে সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। রাষ্ট্রপতি শনিবার তুরস্কের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং নৈশ ভোজে যোগ দেবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের পতন এবং পালানোর সময় এসে গেছে। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে বিদায় সহায়তা করবে, পলায়নের নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। বল প্রয়োগ করে বিএনপির আন্দোলন দমনের চেষ্টা হচ্ছে অভিযোগ করে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকার পালনের আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, অন্যায় করলে পার পাবে না কেউ, তাদের চিহ্নিত করে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা তাদেরকে পতনে সাহায্য করব, কিন্তু পালনে সাহায্য করব না। কিছু কিছু পুলিশ ভালো আছে, কিছু কিছু পুলিশ খারাপ আছে। যেই লোকগুলো যেই প্রতিষ্ঠান আপনাদেরকে ঝামেলা করবে, কষ্ট একটু করে হলেও একটা ভিডিও করে রাখবেন আর ছবি রাখবেন, ভিডিও রাখবেন ছবি, যেখানে হোক যেখানে হোক, কারণ এদের কাউকে ছাড়া যাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষজন। মাছ মাংসের কথা বাদ দিলেও শুধু সবজি বিক্রি হচ্ছে গড়ে 60 টাকা কেজিতে। পেঁয়াজও গেল সপ্তাহের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা দরে। উপায় না পেয়ে বাজার করার পরিমাণ কমিয়ে দিয়েছেন খোদ মধ্যবিত্তই। রিপোর্ট আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। সাধারণত শুক্রবার বাসার জন্য সপ্তাহের বাজার করেন চাকুরিজীবী মানুষজন, কিন্তু এখন শুক্রবারে আর আগের মতো ভিড় হয় না বলে জানালেন বিক্রেতারাই। কারণ হিসেবে বলছেন মূল্য বৃদ্ধি। এখন প্রতিদিনই বাসার চাহিদা অনুযায়ী অল্প অল্প করে বাজার করেন অনেকে, তাই চাপ কমেছে সপ্তাহের ছুটির দিনে। আর শুক্রবার যারাও বাজারে আসছেন তারাও কিনছেন অনেক হিসেব নিকেশ করে। সবসময় দাম বেশি ভাই, প্রায় সবসময় বাড়তির দিকে, কমার নাই। আমি যে পরিমাণে আগে বাজার করতাম না ওই পরিমাণে এখন করি না, এখন একটু চাপাই চাপাই করি। যেখানে আমার পেঁয়াজ লাগতো আমি 4 কেজি কিনতাম, সেখানে আমি পেঁয়াজ এখন আমি 1 কেজি 1 কেজি কিনি। এক মাসের বাজার করে যা বেতন পাই সব শেষ হয়ে যায়, আর সারা মাস চলতে হয় দাঁড়ের উপরে। রাজধানীর কারওয়ান বাজারে সবজি বিক্রেতারা বলছেন সপ্তাহে সপ্তাহে পণ্যের দাম কেন বাড়ে তার সঠিক কারণ জানা নেই তাদেরও। কাঁকরোল 60 টাকা কেজি, বাগুন 60 টাকা কেজি, লতি 60 টাকা কেজি, টমেটো 60 টাকা কেজি, জাম 220 টাকা কেজি। না, আমার কাছে 28-30টা আইটেম আছে, যার আপনার সর্বনিম্ন দাম হইল 35 টাকা কেজি ভেন্ডি, 45 টাকা কেজি পটল, এলো সর্বনিম্ন, আর হইলো
উপরে হলো 80 টাকা কেজি কচুরমুখী, 80 টাকা কেজি গাজর। খোদ কৃষিমন্ত্রীর পক্ষ থেকে হুঁশিয়ারি, ভারত থেকে আমদানির চিন্তাভাবনা, কোনো কিছুতেই দাম কমেনি পেঁয়াজের, উল্টো গেল সপ্তাহের চেয়ে আরও বেড়েছে। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 75 টাকা কেজি আর এখন বর্তমান 80 টাকা কেজি। আলু সেম দাম, মানে গত সপ্তাহে 35 টাকা কেজি ছিল, এখনও 35 টাকা কেজি। আর বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কমানোর ঘোষণা আসার কয়েক মাস পরও তার প্রভাব নেই মুরগির বাজারে। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে আগের মতোই 200 টাকার আশেপাশে, আর সোনালী মুরগি 350 টাকা দরে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রচার প্রচারণায় সরগরম খুলনা এবং বরিশাল সিটি। খুলনায় নৌকা প্রার্থী তালুকদার আব্দুল খালেক জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও লাঙ্গল প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ওদিকে বরিশালে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়ব এবং বরিশালে আক্তার ফারুক শাহিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র দাবদাহ, নির্বাচনী প্রচারণা সেই তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। খুলনায় খরতাপ উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকালে দৌলতপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন, জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের চলমান যে প্রকল্প, এটা বাস্তবায়ন হলেই খুলনার দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। এই জন্য আমি খুলনার সম্মানিত ভোটারদের কাছে আমার দাবি যে আপনারা 12 তারিখে আমাদের উপর আস্থা রেখে আবার নৌকায় ভোট দেন। আমি আপনাদের এই অঙ্গীকার করতেছি যে আমাদের বাকি যে কাজ আছে সেগুলো হবে ইনশাল্লাহ। জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী হাফেজ আব্দুল আউয়াল নগরের গল্লামারি এলাকায় প্রচারণা চালান। 31 ধারাটা যে আপনার আছে, আপনি প্রার্থীকে জরিমানা করতে পারেন, কিন্তু প্রশাসন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তারা যদি সরকারের পক্ষে কাজ করে, সরকারি দলের পক্ষে কাজ করে, তাহলে সেখানে কী ব্যবস্থা নেবে। এদিকে মেয়র কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় বরিশাল এখন উৎসবের নগরী। ভোটারদের মন জয় করতে প্রতিদিনই তাদের কাছে ছুটছেন প্রার্থীরা। নগরীর সাগরদী এলাকায় গণসংযোগ করেছেন লাঙ্গলের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। এদিকে নৌকার প্রার্থী খোকন সেনিয়াবাদ নগরীর ইবায়ত উল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি নৌকায় ভোট চান। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা মেয়রের চেয়ারে বসবেন, সেই আশা খুলনা ও বরিশাল সিটির ভোটারদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 21 জুন রাজশাহী এবং সিলেট সিটি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে রাজশাহীতে আওয়ামী লীগ প্রার্থী সহ 4 জন এবং সিলেটে 7 জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পোস্টারে ছেয়ে যাওয়া 2 নগরীতে শুরু হয়েছে প্রচারণা। রাজশাহীতে মেয়র পদে আওয়ামী লীগের এইচএম খায়রুজ্জামান লিটনকে নৌকা, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপনকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুর্শিদ আলমকে হাতপাখা এবং জাকের পার্টির লতিফ আনোয়ারকে গোলাপ ফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন, সাধারণ কাউন্সিলর পদে 112 জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সহ 7 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে 369 জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।